টেন মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা তোমরা দেখতেই পাচ্ছ HTML এর উপর একটি ক্লাস করব, এবং আগের দিনের মতো এবারের ক্লাসটিও আমরা এই LED স্ক্রিনে করব। তাহলে প্রথমে তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো এবং তোমরা এই ভিডিওটি ঠিক করে দেখতে পারছো কিনা, কিংবা এই LED স্ক্রিনে যে লেখাগুলো আছে সেগুলো ঠিক করে দেখতে পারছো কিনা তা কমেন্টে জানিয়ে দাও। যদি ভিডিওটিতে তোমরা কোনো সমস্যা না পাও তাহলে অল ওকে লিখে একটি কমেন্ট করো, আমি অল ওকে তোমাদের কমেন্টটা দেখলেই এর পরের ক্লাসটা শুরু করব। তার আগে তোমরা সবার মাঝে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে আমরা অনেক বড় একটা ক্লাসের মাঝে এই ক্লাসটি নিতে পারি। কারণ আজকে যে বিষয়টি আমরা পড়ব সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নয়, এটি আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক জরুরি। তাহলে আমি এখন তোমাদের কিছু কমেন্ট পড়ব। আচ্ছা, তোমরা অনেকেই অনেক জায়গা থেকে লিখেছো যে ভিডিওটি তোমরা ঠিক করে দেখতে পারছো। এখন তাহলে তোমরা কে কোত্থেকে ক্লাস করছো এবং তোমরা ভিডিওটি শেয়ার করেছো নাকি সেটি আমাকে জানিয়ে দাও। তোমরা যদি ভিডিওটি শেয়ার করে থাকো তাহলে শেয়ারড লিখে একটি কমেন্ট করো। তোমাদের শেয়ারড লিখে কমেন্টটি দেখার পরে আমি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করব। তাহলে আমি আবার তোমাদের জন্য কিছু কমেন্ট পড়ে নেই। মিহিরা পিয়াস লিখেছে চাঁদপুর থেকে, সে কমেন্ট মানে এই ক্লাসটি দেখছে। পারভেজ মুশারফ লিখেছে খুবই ভালো একটি প্রোগ্রাম, ধন্যবাদ পারভেজ ভাইয়া। সাকিব আল হাসান লিখেছে সাউন্ডে প্রবলেম। ভাইয়া, তোমাদের আর কেউ কোনো সাউন্ডে প্রবলেম পাচ্ছ নাকি তাহলে আমাদের একটু জানাও, কারণ সাউন্ডে প্রবলেম থাকলে কিন্তু আমরা এই ক্লাসটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। মোহাম্মদ এমদাদুল হক লিখেছে শেয়ার। মোহাম্মদ আফ্রিদি লিখেছে ঢাকা দনিয়া কলেজ। রাফি লিখেছে মিরপুর থেকে সে ক্লাসটি করছে। আতিফা লিখেছেন সে ফার্মগেট থেকে ক্লাসটি করছে। তাহলে সবাই মোটামুটি আমাদের মাঝে জয়েন করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি এখন 224 জন আমাদের মাঝে উপস্থিত আছে। তোমরা আরো এই শেয়ার করে ক্লাসটিকে সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে আমরা আরো অনেক স্টুডেন্ট পাই আজকের ক্লাসে। তাহলে চলো শুরু করা যাক। HTML, HTML বলতে কি বোঝায়? HTML বলতে সাধারণত বোঝানো হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই হাইপার মানে কি, কিংবা টেক্সট মানে কি, কিংবা এই মার্কআপ দিয়ে কি বোঝাচ্ছে, আমরা প্রতিটি শব্দের আলাদা আলাদা করে এই বিশ্লেষণটি দেখব। হাইপার মানে হচ্ছে ধরো এখানে আমাদের একটি কাগজ রয়েছে। এখন HTML এর সাহায্যে কি আমরা কি করি? HTML এর সাহায্যে তো আমরা ওয়েব ডকুমেন্ট তৈরি করি, তাই না? এই ডকুমেন্ট ধরো এই একটি কাগজ। এখন এই কাগজের ভিতরে কি আমাদের ইনফরমেশন থাকে? না, যে জিনিসটি কিংবা যে মিডিয়ামটি আমাদের তথ্য কিংবা ইনফরমেশন বহন করছে সেটিকে বলা হচ্ছে মার্কআপ। আমি দুঃখিত, সেটিকে বলা হচ্ছে হাইপার। এখন আমি তোমরা যদি কেউ আয়মান ভাইকে একটি চিঠি লিখতে চাও তাহলে তোমরা কি কাগজের ভিতরে লিখে লিখে চিঠিটি পাঠাবে না? তাহলে এক্ষেত্রে হাইপার হবে তোমার যে কাগজ সেটি, কারণ এখানে তোমার যে কথাগুলো রয়েছে সেটি কাগজ বহন করছে। তার মানে আমরা বুঝে ফেললাম হাইপার মানে কি। এবারে চলো আমরা দেখি টেক্সট বলতে কি বোঝায়। এখন তোমরা যে একটি চিঠি লিখলে, এই চিঠিটি কি লিখে করেছো না? তার মানে কি এই যে চিঠিটি ছিল এখানে লেখাটা কিভাবে ছিল, এটা কি টেক্সট ফরম্যাটে ছিল? না, এর জন্য এটিকে বলা হয় টেক্সট। তার মানে আমি যদি একটি চিঠি লিখি তাহলে তার যে লেখাগুলো থাকবে সেটিকে বলা হয় টেক্সট, আর আমাদের যে কাগজ থাকবে সেটিকে বলা হয় হাইপার। এবারে আসি মার্কআপ শব্দটির মানে কি। মার্কআপ শব্দটির মানে হচ্ছে ধরো এই চিঠির আশেপাশে তুমি একটি মার্জিন করেছো,
মার্জিনের এখানে কিছু ডিজাইন করেছো, এখানে কিছু ডিজাইন করেছো, এরকম চারদিকে চারটা ডিজাইন করেছো। এখন তোমার এই ডিজাইনটা কি আমরা খুব গুরুত্বপূর্ণ কোনো তথ্য বহন করছে? না, তোমার এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে সেটি হচ্ছে এই কাগজের ভিতরে লেখার কিছু খণ্ডাংশ। তার মানে আমরা যখন কোনো একটি HTML ডকুমেন্ট তৈরি করব, সেই ডকুমেন্টের ভিতরে সবগুলো লেখা কিন্তু আমাদের ওয়েব পেজে শো করবে না। আমাদের ওয়েব পেজে যে অংশটুকু শো করবে সেটিকেই বলা হচ্ছে মার্কআপ। তার মানে আমার একটি পেজে যদি অনেক লেখা থাকে, তার ভিতরে যদি একটি ছোট্ট অংশ আমাদের ওয়েব পেজে শো করে, তার মানে আমরা যদি একটি মার্ক করা অংশ ওয়েব পেজে দেখায়, তাহলে সেটিকে বলা হয় মার্কআপ। আর ল্যাঙ্গুয়েজ মানে তো তোমরা সবাই জানো, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। আমরা যে ভাষায় এই ওয়েব ডকুমেন্টটিকে লিখি সেটিকেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML মানে হচ্ছে, কিংবা HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় এখন আমরা বুঝতে পেরেছি যে হাইপার বলতে কি বোঝায়, কিংবা টেক্সট বলতে কি বোঝায়, কিংবা মার্কআপ বলতে কি বোঝায়, আর ল্যাঙ্গুয়েজ মানে কি। এবারে আমরা পরের টপিকটিতে যাব। পরের টপিকটিতে যাওয়ার আগে তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা নতুন কেউ জয়েন করলে নাকি। তোমরা যদি নতুন কেউ জয়েন করে থাকো তাহলে আমরা বুঝতে পারবো এবং আমাদের ক্লাসটি আরো ভালো হবে। এছাড়া কেউ যদি তোমরা এখন নতুন এসে থাকো তাহলে তোমরাও তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে আমরা আরো অনেক স্টুডেন্ট নিয়ে আজকের ক্লাসটি করতে পারি। কেননা আজকের ক্লাসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটি আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি। আমরা এরপরে পরের টপিকটিতে যাব। HTML ট্যাগ কাকে বলে? তোমরা হয়তো বইয়ে পড়ে থাকবে HTML ভাষাকে ট্যাগের ল্যাঙ্গুয়েজও বলা হয়। এখন এই ট্যাগ জিনিসটা বলতে কি বোঝায়, কিংবা এই ট্যাগ দিয়ে আমরা কি কাজ করি? আমরা এই HTML ল্যাঙ্গুয়েজে যে কাজ কিংবা যত রকম কাজই করি না কেন, আমরা কিন্তু এই ট্যাগের মাধ্যমে কাজটি করে থাকি। তার মানে আমরা ওয়েব পেজে যা কিছুই দেখাতে চাই না কেন, আমাদের কোনো না কোনো একটি ট্যাগের ব্যবহার করা লাগে। ট্যাগের সংজ্ঞা এখানে দেয়া রয়েছে, এটিকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবৃত কিওয়ার্ডকে ট্যাগ বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিওয়ার্ড এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা মার্ক করে দেয়া আছে। তোমরা কি ম্যাথ পরীক্ষায় কিংবা ম্যাথ যখন করো অনেক ধরনের ব্র্যাকেট দাও না, প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট হচ্ছে এক ধরনের ব্র্যাকেট, যেটিকে আমরা HTML ক্লাস HTML কোড যখন করি তখন ব্যবহার করি। তার মানে এটি হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এখানে কি লেখা, HTML লেখা না, এই HTML কে বলা হয় কিওয়ার্ড। তার মানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো লেখা থাকে সেটিকে বলা হয় কিওয়ার্ড। তার মানে এখানে দেখতে পাচ্ছ হেড, এটি কিওয়ার্ড। এখানে এই যে পি অক্ষরটি রয়েছে না, এই পি অক্ষরটি একটি কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। তোমরা যদি আরো ভালো করে লক্ষ্য করো দেখবে এখানে আমি HTML লিখেছি, এখানে আমি HTML লিখেছি। তোমরা কি আমাকে বলতে পারবে এই দুটি ট্যাগের ভিতরে পার্থক্য কোথায়? এখানে তো দুটিতেই HTML লেখা। একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে এই যে ট্যাগটি রয়েছে এটির শুরুতে একটি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। ফরওয়ার্ড স্ল্যাশ মানে ধরো একটি হচ্ছে এরকম, আরেকটি হচ্ছে এরকম। এখন এই ফরওয়ার্ড স্ল্যাশের মানে কি? আমাদের HTML এ সাধারণত যে সকল ট্যাগ ব্যবহার করে থাকি বেশিরভাগ ট্যাগেরই একটি ওপেনিং ট্যাগ এবং একটি এন্ডিং ট্যাগ থাকে। ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ থাকার কারণ হচ্ছে এর ভিতরেই আমার কিওয়ার্ড কিংবা যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো থাকবে। এখন দুটো ট্যাগই যদি একই রকম হয়ে থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো না। এজন্য যাতে দুটো ট্যাগের ভিতরে পার্থক্য করা যায় সেজন্য আমরা এন্ডিং যে ট্যাগ রয়েছে তার আগে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিই। আমার মনে হয় HTML ট্যাগ বলতে কি বোঝায়, কিংবা HTML ট্যাগের সংজ্ঞা আমরা কি দিব আমরা এখন বুঝতে পেরেছি। আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা পরের টপিকে যেতে পারি।
এছাড়াও তোমরা যদি এখন এইমাত্র কেউ ক্লাসে এসে জয়েন করে থাকো সেটিও আমাদের জানিয়ে দাও, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে আমরা আরো বেশি মানুষের মাঝে এই ক্লাসটি নিতে পারি। কারণ আজকে ধরো তুমি এই ক্লাসটি করার পর কিছু বুঝলে না, এখন তুমি যদি তোমার ফ্রেন্ডদের সাথে এটি ডিসকাস করে না, কয়েকজন বন্ধু মিলে গ্রুপ স্টাডি করলেই তো আমার মনে হয় এই সহজ ব্যাপারটি তোমাদের কাছে আরো সহজতর হয়ে যাবে। এখন আমরা এর পরের যে টপিক রয়েছে সেটি আলোচনা করি, চলো। এখন আমরা দেখতে পাচ্ছি HTML ট্যাগ। HTML ট্যাগ কাকে বলে সেটি আমরা দেখেছি। এখন HTML ট্যাগের প্রকারভেদ হচ্ছে দুই রকম, একটি হচ্ছে ধারক বা কন্টেইনার ট্যাগ এবং আরেকটি হচ্ছে ফাঁকা ট্যাগ। এখন এই স্ক্রিনে তোমাদের জন্য কয়েকটি উদাহরণ দেয়া রয়েছে। আমার প্রশ্ন থাকবে তোমাদের কাছে, এই স্ক্রিনের এই উদাহরণগুলো থেকে তোমরা কি এই দুটোর ভিতরে পার্থক্য বের করতে পারো নাকি? যদি পার্থক্য বের করতে পারো তাহলে তাড়াতাড়ি একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দাও, আমি দেখি তোমাদের ভিতরে কারা কারা সঠিক উত্তরটি দিতে পারে। এবং এরপরে আমি আলোচনা করব এই ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ বলতে কি বোঝায়, কিংবা এই ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলতে কি বোঝায়। এখন আমি তোমাদের জন্য কিছু কমেন্ট করব। তোমরা একটু তাড়াতাড়ি জানিয়ে দাও যে এই দুটোর ভিতরে তোমরা কোনো পার্থক্য নিরূপণ করতে পারো নাকি। আমি তোমাদের মধ্যে কেউ সঠিক উত্তর দিলে তার নামটা এখানে বলবো। আচ্ছা, তোমাদের ভিতরে অনেকেই কমেন্ট করেছো ভিডিও কোয়ালিটি কিংবা বোর্ডের লেখা তোমরা অনেকে বুঝতে পারছো না। তোমরা যদি এই ভিডিও স্ক্রিনের লেখা বুঝতে না পারো, কিংবা আমার কথা যদি তোমাদের কাছে অস্পষ্ট মনে হয়, কিংবা আমার কথার যে সাউন্ড সেটি যদি না পাও, আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দাও। কেননা আমাদের কিন্তু এই জিনিসগুলো, হিবুল্লাহ লিখেছে সে সিলেট থেকে ক্লাসটি করছে, তাসনিয়া জান্নাত লিখেছে আমার এখানে তো ক্রিয়া শোনা যাচ্ছে, সাদ্দাম হোসেন লিখেছে বোঝা যাচ্ছে না। তোমরা যারা যারা এই ক্লাসটি বুঝতে পারছো না, তোমরা তোমাদের নেটের কানেকশন ঠিক আছে নাকি একটু খেয়াল করে দেখো, কিংবা তোমরা যদি কোনো ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকো তাহলে ওয়াইফাই এর অন্য কোনো ডিভাইস কানেক্টেড আছে নাকি সেটা একটু দেখো। রিপন হোসেন লিখেছে এমটি ট্যাগ এর শুরু আছে কিন্তু শেষ নেই, আমরা এতক্ষণে একটি আনসার পেলাম। শ্রাবন্তী রানী সাহা লিখেছে কন্টেইনার ট্যাগে স্টার্টিং ক্লোজিং বোথ থাকবে, এমটি ট্যাগে শুধু স্টার্টিং থাকে। আমার মনে হয় আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি। এবারে আসি আলোচনায়। তোমরা দেখতে পাচ্ছ ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ, এই দুটি হচ্ছে আমাদের ট্যাগের প্রকারভেদ। ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ সেটিকেই বলা হয় যেটি একটি শুরুর বা ওপেনিং ট্যাগ থাকে এবং যেটির একটি শেষ বা ক্লোজিং ট্যাগ থাকে। তার মানে আমার কোন ট্যাগ পেয়ারের যদি একটি ওপেনিং ট্যাগ এবং যদি একটি ক্লোজিং ট্যাগ থাকে তাহলে আমরা সেই ধরনের ট্যাগকে বলতে পারি ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। যেমন আমরা প্রথমে গত পেজে যে উদাহরণটি দিয়েছিলাম হেড, হেড কিন্তু একটি ওপেনিং ট্যাগ। এখন আমাদের HTML এ কিছু কিছু ট্যাগ রয়েছে যেগুলোর কোনো এন্ডিং ট্যাগ নেই, সেটিকে আমরা নাম দিয়েছি ফাঁকা বা এমটি ট্যাগ। তার মানে আমি যদি এমটি ট্যাগের সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নেই, তার মানে একটি শুরু আছে কিন্তু কোনো শেষ নেই, তাহলে সেটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ, সরি দুঃখিত, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। যেমন এখানে একটি এমটি ট্যাগ এর উদাহরণ দেয়া রয়েছে IMG SRC, এটিকে বলা হয় ইমেজ সোর্স। এখন হয়তো বা আমাদের কাছে ইমেজ সোর্স মানে কি সেটি আমরা নাও বুঝতে পারি, কিন্তু আমাদের ক্লাসটি রয়েছে সেখানে ইমেজ কিংবা টেবিল কিভাবে আমরা তৈরি করতে পারি সেটি নিয়ে বিশদ আলোচনা রয়েছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, আর তোমাদের যদি আমার এই ভিডিওর সাউন্ডে কিংবা তোমরা যদি লেখা দেখতে না পাও তাহলে কিন্তু সাথে সাথে কমেন্ট করে জানিয়ে দিও, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমাদের ওখানে তোমরা যেখান থেকে ক্লাসটি দেখছো সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে। তার মানে এখানে একটি ফাঁকা ট্যাগের যে এক্সাম্পল দেয়া রয়েছে, আরেকটি এক্সাম্পল রয়েছে ব্রেক ট্যাগ। আমি দুঃখিত।
দুঃখিত, তোমাদের মনে হয় এই ভিডিওটিতে একটু সমস্যা হয়েছিল, তোমরা অনেকেই ভিডিওটি লোড করতে পারছিল না, এজন্য আমি এই HTML ট্যাগের যে দুটি প্রকারভেদ রয়েছে এটি সংক্ষেপে আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি। HTML ভাষায় আমরা যে সকল ট্যাগ ব্যবহার করি সেই সকল ট্যাগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ধারক বা কন্টেইনার ট্যাগ এবং আরেকটি হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। তোমরা যদি এই উদাহরণগুলো লক্ষ্য করো তাহলেই দেখতে পারবে যে ধারক ট্যাগ এবং এমটি ট্যাগের ভিতরে একটি পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে ধারক বা কন্টেইনার ট্যাগে একটি ওপেনিং ট্যাগ থাকে এবং একটি ক্লোজিং ট্যাগ থাকে। তার মানে আমরা একটি ট্যাগ শুরু করে কিছু লাইন লিখব, তারপর আমরা ওই ট্যাগটিকে শেষ করে দিব। কিন্তু এমটি ট্যাগে তোমরা দেখতে পাচ্ছ কোনো ক্লোজিং ট্যাগ কিংবা কোনো ওপেনিং ট্যাগ থাকে না, এখানে শুধুমাত্র একটি ট্যাগই থাকে। তার মানে যে সকল ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না সেই সকল ট্যাগকে আমরা বলতে পারি এমটি বা ফাঁকা ট্যাগ। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে IMG SRC। তোমাদের হয়তো বা মনে হতে পারে IMG কিংবা SRC মানে কি, আমাদের এখন হয়তো বা IMG SRC মানে কি আমরা নাও জানতে পারি, কিন্তু আমাদের আজকে যে সেকেন্ড ক্লাসটি রয়েছে সেখানেই আমরা ইমেজ কিংবা টেবিল নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো এবং সেখানেই আমার মনে হয় আমরা ইমেজ সোর্স কিংবা টেবিল কিভাবে ব্যবহার করব কিংবা কিভাবে আমরা টেবিল ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করতে পারবো সেটি শিখব। তাহলে আমরা বুঝতে পারছি যে HTML ট্যাগের যে দুটি প্রকারভেদ এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ সেটির মধ্যে পার্থক্য কি সেটি আমরা বুঝতে পেরেছি। এখানে মূল পার্থক্যটি হলো একটির ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটি রয়েছে এবং ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তাহলে আমরা এখন পরের ট্যাগে যেতে পারি। তোমরা এই ভিডিওর সাউন্ড ঠিক করে পাচ্ছ কিনা কিংবা এই ভিডিওতে আমার বোর্ডে যে লেখাগুলো রয়েছে সেটি ঠিক করে দেখতে পাচ্ছ নাকি আমাদের কমেন্টে একটু জানিয়ে দাও। তোমাদের কিংবা তোমরা যদি আমার সাউন্ড ঠিক করে শুনতে না পাও তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থায় এই আমাদের যে সমস্যাটি হচ্ছে সেটি সমাধান করার চেষ্টা করব। এখন আমরা আমাদের পরের টপিকে যাই, HTML এর উপাদান। এখানে লেখা দেখছো নেভার স্টপ লার্নিং। তোমাদের আইমান ভাই বারবার এই কথাটা বলে না, নেভার স্টপ লার্নিং, তার মানে জানার যে আগ্রহ কিংবা জ্ঞানের যে সীমা রয়েছে সেটিকে তোমরা কখনো বদ্ধ করে রেখো না, সবসময় তোমরা জ্ঞানের জন্য পিপাসু থেকো। HTML এর উপাদান কাকে বলে? এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ওপেনিং ট্যাগ রয়েছে, একটি এন্ডিং ট্যাগ রয়েছে এবং এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এই H1 এই লেখাটিকে বলা হচ্ছে কিওয়ার্ড। এখন এলিমেন্ট বলতে কি বোঝায়? এখানে তোমরা একটি সংজ্ঞা দেখতে পাচ্ছ, ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের ভিতরে যত যা কিছু থাকে সবগুলোকে বলা হয় এলিমেন্ট। এই এখানে এলিমেন্ট হচ্ছে এই নেভার স্টপ লার্নিং, তার মানে নেভার স্টপ লার্নিং হচ্ছে এখানে এলিমেন্ট। এখন আমরা এই যে দুটো ট্যাগের ভিতরে যে সকল কিছু লিখেছি সেটিকে বলা হচ্ছে এলিমেন্ট। এখন তোমরা কি কেউ বলতে পারবে যে এই H1 দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় কিংবা এই ট্যাগের আসল ব্যবহারটা কি? তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কেউ H1 ট্যাগ দিয়ে আমরা কি করি সেটি জানতে পারি নাকি কিংবা আমরা কেউ জানি নাকি। যদি আমরা জেনে থাকি তাহলে তো ভালোই, কিংবা আমরা এর পরেই জানবো H1 ট্যাগ ব্যবহার করে আমরা কি করি। দেখি আমি তোমাদের জন্য এখন কিছু কমেন্ট করি। তোমরা জানিয়ে দাও যে কেউ এই H1 ট্যাগ দিয়ে আমরা কি ব্যবহার করি কিংবা H1 ট্যাগের ব্যবহারটা কি সেটি জানো নাকি। নাজমুল হক প্রিন্স লিখেছে হেডিং, সাইদুর রহমান লিখেছে রাইট সাউন্ড সমস্যা, মোহনা রহমান লিখেছে হেডিং ট্যাগ, শ্রাবন্তী রানী সাহা লিখেছে ফ্রন্ট সাইজ, তামজিদ তালুকদার লিখেছে H1 মানে হচ্ছে হেড। আমার মনে হয় তোমরা কয়েকজন সঠিক উত্তর দিয়ে ফেলেছ। এখন আমরা চলো দেখি H1 ট্যাগ দিয়ে আসলে কি বোঝায়।
এখন আমরা যখন কোনো বাংলা রচনা লিখতাম কিংবা কোনো ইংলিশ রচনা লিখতাম, তখন কি আমরা নীলকালি দিয়ে রচনার নামটা বড় করে লিখতাম না? সেটিকে আমরা কি বলতাম? সেটিকে আমরা বলতাম হেডিং। H1 দিয়ে মূলত হেডিংই বোঝানো হয়। আমরা যদি কোনো একটি ওয়েব ডকুমেন্টের ভিতরে বড় করে কোনো লেখা লিখতে চাই, সেটি লেখার জন্য আমরা এই হেডিং ট্যাগ ইউজ করব। আমাদের হেডিং ট্যাগ মোট 6টি রয়েছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। আমরা যদি H1 ট্যাগ ইউজ করি তাহলে লেখাটি সব থেকে বড় হবে, আর যদি H6 ইউজ করি তাহলে হেডিংটি একটু ছোট হবে। তার মানে আমরা H1 ট্যাগ ব্যবহার করি রচনায় কিংবা কোনো বড় যদি পয়েন্ট লিখতে চাই সেটির হেডিং আলাদাভাবে বোঝানোর জন্য। আর এই নেভার স্টপ লার্নিং, তার মানে দুটো ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝে আমরা যা কিছু লিখব সেটিকেই আমরা বলবো HTML এর এলিমেন্ট বা উপাদান। আমাদের এই লেখাটি বড় হয়ে ওয়েব পেজে শো করবে। এবারে আমরা পড়ব অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের কর্মদক্ষতাকে বৃদ্ধি করার জন্য আমরা যে সকল কিওয়ার্ডের সাথে শব্দ ব্যবহার করে থাকি। এখন ধরো এটা হচ্ছে একটি ট্যাগ যেটি দিয়ে আমরা হেড বোঝাচ্ছি, কিন্তু আমরা শুধুমাত্র এই সকল ট্যাগ ব্যবহার করে সবসময় আমরা যেরকম ডিজাইন করতে চাচ্ছি সেরকম ডিজাইন করতে পারি না। হয়তোবা আমাদের অন্য কোনো ধরনের ডিজাইন করার প্রয়োজন থাকে, কিংবা আমার অনেক সময় ধরো কোনো একটা পেজ কালার করতে চাচ্ছি, তার জন্য আমার কালার কি কালার করতে চাই সেটি লিখে দেয়া লাগে। এজন্য আমরা এই কিওয়ার্ডের সাথে কয়েক ধরনের শব্দ কিংবা কিছু কিছু শব্দ ব্যবহার করি, সেটিকেই বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তার মানে আমরা যদি অ্যাট্রিবিউটের সংজ্ঞা বলতে চাই, আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি ট্যাগের কর্মদক্ষতাকে বৃদ্ধি করার জন্য কিওয়ার্ডের সাথে আমরা যে সকল শব্দ ব্যবহার করি তাদেরকে বোঝায়। এখন অ্যাট্রিবিউট মানে কি কিংবা অ্যাট্রিবিউটের উদাহরণ কি আমরা এখনই দেখতে পারব। আমাদের ICT সব থেকে মজার যে ব্যাপার সেটা হলো আমরা কম্পিউটারে কি কোড করছি আমরা সেটি সাথে সাথেই দেখতে পাবো। তার মানে আমরা একটি লাইন লিখলাম, সেই লাইনের আউটপুট কিরকম হবে তা আমরা খুব সহজেই বুঝতে পারবো। চলো এবার অ্যাট্রিবিউটের একটি উদাহরণ দেখা যাক। এখানে তোমরা একটি কোড দেখতে পাচ্ছ। প্রথমে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML লিখেছি। এখন এই ট্যাগটি ব্যবহার করা হয় আমাদের যে ওয়েব ব্রাউজার রয়েছে সেটিকে বোঝানোর জন্য যে এটি একটি HTML ডকুমেন্ট। আমার প্রতিটি HTML এর শুরুতে একটি ওপেনিং HTML কোড থাকবে এবং শেষে একটি HTML ট্যাগ থাকবে। এরপরে আমাদের থাকে হচ্ছে বডি। বডির ভিতরে আমরা যা কিছু লিখব সেটি আমরা শুধুমাত্র আমাদের ওয়েব ব্রাউজারে যে কম্পিউটার স্ক্রিন রয়েছে কিংবা আমাদের যে মোবাইল রয়েছে সেটিতে দেখতে পারবো। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র বডির ভিতরে যে অংশ রয়েছে সেটি দেখতে পারবো, তার মানে এই অংশটি আমাদের প্রদর্শিত হবে, অন্য কোনো অংশ কিন্তু আমরা দেখতে পারবো না। তাহলে চলো, আমরা এখানে দুইটি কোড রয়েছে এবং এই দুইটি কোডের আউটপুট কি হবে তা আমরা এর পরের স্লাইডেই দেখতে পারবো। তার আগে আমি একটু তোমাদের এই কোডটি বুঝিয়ে নেই, না হলে হয়তো বা তোমাদের কাছে এটি একটি হিব্রু ভাষা মনে হবে। এটি কঠিন কিছু না, তোমরা আস্তে আস্তে একটু মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় এই সহজ জিনিসটি তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। এখানে প্রথমে HTML ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং বডির ভিতরে এখানে B এবং এখানে I ট্যাগ ইউজ করা হয়েছে। B ট্যাগ ইউজ করার মানে হচ্ছে আমরা যদি কোনো একটি লেখাকে বোল্ড করতে চাই তাহলে আমরা সেটিকে বি ট্যাগের ভিতরে লিখব, আর
আই ট্যাগ এর ভিতরে আমরা যদি কোনো লেখাকে লিখি সেটি একটু বেঁকে থাকবে। তার মানে আমরা যদি কোনো লেখাকে বি এবং আই ট্যাগ এর মাঝে রাখি সেটি বোল্ড এবং ইটালিক ফর্ম বা একটু বাঁকা হয়ে থাকবে। এখানে দেখো বডি এটার সাথে আমি কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র এখানে বডি ট্যাগটি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার পাশে যদি তুমি আরেকটি কোডকে দেখো তাহলে বুঝবে যে এখানে বডির সাথে ব্যাকগ্রাউন্ড কালার সায়ান, সায়ান একটি কালার, সায়ান হচ্ছে একটি কালারের নাম। আমরা এখানে বডির সাথে একটি এক্সট্রা শব্দ যোগ করেছি যেটিকে আমরা বলছি অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজ কি তা আমরা যদি এর এক্সাম্পল দেখি তাহলেই বুঝতে পারবো। এখানে এই এই মার্ক করা শব্দটি ছাড়া কিন্তু এই দুটি কোডের ভিতরে কোনো পার্থক্য নেই। তার মানে প্রথমে যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে আমরা এখানে বডির সাথে আর কিছু ইউজ করিনি, এখানে বডির সাথে অ্যাট্রিবিউট হিসেবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে সায়ান। এখন আমরা চলো এটি যে উদাহরণ সেটি দেখে নিই। দেখো তোমরা যদি দুটি কোডের উদাহরণ পাশাপাশি দেখো তাহলে আমার মনে হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে আমরা বডির সাথে অন্য কোনো কিছু ব্যবহার করিনি, সেজন্য এখানে যে বডি রয়েছে সেটির ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে। এখানে আমরা যে বডি ট্যাগ ছিল সেটির সাথে ব্যাকগ্রাউন্ড কালার নির্দিষ্ট করে দিয়েছি, তার মানে আমরা অ্যাট্রিবিউট যোগ করেছি। সেটার কারণে দেখো এখানে একটি সুন্দর কালার চলে আসলো ব্যাকগ্রাউন্ডে। তার মানে আমরা যদি ট্যাগের কর্মক্ষমতা বা আমরা যদি ট্যাগ দিয়ে এক্সট্রা বেশি কোনো কাজ করতে চাই তাহলে আমাদের ট্যাগের সাথে কিছু কিওয়ার্ড যোগ করা লাগে, সেটিকেই বলা হয় অ্যাট্রিবিউট। এছাড়াও অন্যান্য যে ট্যাগ রয়েছে সেটি আমরা আমাদের পরের ক্লাসে জানব। আজকের প্রথম ক্লাসটি এই পর্যন্তই।